এসো বিনামূল্যে গীতা পড়ি, গীতা শিখি, গীতার আলোয় জীবন করি। সিরাজগঞ্জের সাজাতপুরে কালাচাঁদপাড়া দোলভিটায় হিন্দু যুবকদের উদ্যোগে 2020 সালে শুরু হয় পার্থসারথি বিদ্যাপীঠ গীতা স্কুল। এই উদ্যোগ দেখে হিন্দু সমাজের সবাই অভিভূত হয়েছে এবং তারা বলেন, আমাদের হিন্দু সমাজের এত পূজা পার্বণ হয় কিন্তু আমাদের ছেলে মেয়েদের ধর্মীয় শিক্ষার কোনো ব্যবস্থা নেই। এ প্রথম যুবক ছেলেদের পার্থসারথি বিদ্যাপীঠ গীতা স্কুল শুরু হওয়ায় আমরা অনেক খুশি। আমাদের ছেলে মেয়েরা ধর্মীয় শিক্ষা শিখছে, জ্ঞান বৃদ্ধি হচ্ছে। আমরা হিন্দু সমাজের সবাই যদি এই পার্থসারথি বিদ্যাপীঠ গীতা স্কুলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই, তাহলে এই গীতা স্কুলটি অনেক দূরে এগিয়ে যাবে। এখানে ছোট থেকে বড় 50 জন ছাত্রছাত্রী আছে এবং আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষা দিতে পার্থসারথি বিদ্যাপীঠে নিয়ে আসার অনুরোধ জানানো হয়। প্রতি শুক্রবার বিকাল 4টা হতে 5টা পর্যন্ত নিয়মিতভাবে ধর্মীয় নৈতিক শিক্ষা ও গীতা শিক্ষা পাঠ করানো হয়। পার্থসারথি বিদ্যাপীঠ গীতা স্কুল কোনো প্রকার কোনো চাঁদা ও মাসিক কোনো বেতন নেওয়া হয় না। এখানে সম্পূর্ণ বিনামূল্যে এই গীতা স্কুলে গীতা পাঠ করানো হয়। আমাদের যুব সমাজের উদ্যোগে যে পাঠ আপনি গীতা পাঠটা চালু করা হয়েছে, বাচ্চাদের যথেষ্ট আগ্রহ আছে। তারা যথেষ্ট আগ্রহ সাথে প্রতি শুক্রবার 4টায় ক্লাসে চলে আসে এবং তারা মনোযোগ সহকারে তারা গীতা পাঠ শোনে। গীতা শেখার যে পদ্ধতি, যে নিয়ম, সেগুলো তারা মনোযোগ অর্জন করছে। এই জন্য সবাই মিলা যদি সহযোগিতা করা যায় তাহলে ধীরে ধীরে এরা অনেক উন্নত পথে যাবে। আমাদের এখানে বিনামূল্যে গীতা শিক্ষার একটা স্কুলের কার্যক্রম শুরু করা হয়েছে বিগত 2020 সাল থেকে। এটা এখনও চলমান, মাঝখানে করোনার জন্য বন্ধ ছিল, সেটা আমরা পুনরায় চালু করেছি। তো এখন আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে সবাইকে বিনামূল্যে গীতা শিক্ষা দেওয়া, এটা হচ্ছে আমাদের লক্ষ্য। এখানে আসলে সবাই শিক্ষাটা নিতে পারবে, ছোটো থেকে বড় সবাই, একদম সম্পূর্ণ ফ্রিতে। আমাদের এখানে সম্পূর্ণ বিষয়টাই সম্পূর্ণ ফ্রিতে। যে সকল ছেলেমেয়ের উদ্যোগে বা যুব সমাজের উদ্যোগে এই গীতা স্কুল চালু হয়েছে, তাদেরকে আমার তরফ থেকে অন্তরে অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা সব কিছু। আর এই গীতা স্কুল খোলার জন্যে আমি মনে করি কচি কাঁচা শিশু বাচ্চারা এখান থেকে যে জ্ঞানটুকু অর্জন করে নেবে, ওরা যদি ধীরে ধীরে ওদের জীবনে প্রতিফলন ঘটাতে পারে, একসময় ওদের জীবন পরিবর্তন হয়ে যাবে। এবং এই উদ্যোগটা সর্বাঙ্গীন মঙ্গল কামনা করবে সবার জন্য, সমাজের জন্য। আমি শুনেছি যে এখানে একটি গীতা শিক্ষা কেন্দ্র মানে স্থাপন করা হয়েছে। তো আমরা সবাই জানি যে আমাদের সমাজে প্রতিটি পরিবারে আমাদের বাচ্চারা, শিশু বাচ্চারা যখন একটু বড় হয় তখন তারা ওই পাঠ শিক্ষাদানের মধ্যে তারা সীমাবদ্ধ থাকে, কিন্তু ধর্মীয় শিক্ষার জন্য আমাদের জন্য কোনো উদ্যোগ গ্রহণ করা হয় না। একটি বাচ্চা যখন 5 বছর, 6 বছর, 7 বছর বয়স হয় তখন তাকে অন্ততপক্ষে ধর্মীয় শিক্ষার উপরে তার পরিবার, সে বাবা হোক, মা হোক, সমাজে যে আত্মীয় স্বজন যারাই হোক, তাদের অন্ততপক্ষে ধর্মীয় শিক্ষার জন্য তাকে অনুপ্রাণিত করা উচিত। এমনি অবস্থায় আমরা দেখি যে সাজাতপুরে কোনো একটি অনেক মন্দির আছে, অনেক পূজা পাইলে অনেক কিছু হচ্ছে, আমরা পূজা নিয়ে ব্যস্ত আছি, হই হল্লা করছি, তা কত টাকা পয়সা ব্যয় করছি, অথচ একটি বাচ্চা জানে না যে তার প্রধান ধর্মীয় শিক্ষার উৎসটা কি। তার ধর্মীয় উৎসটা হলো গীতা, গীতার যে শ্লোক ধর্মীয় শিক্ষা, এটাই তার প্রধান। তা আমি আশা করি সাজাতপুরে অনেক মন্দির আছে, প্রতিটি মন্দিরে এই মন্দিরের যুব সমাজ যে একটি সুন্দর উদ্যোগ গ্রহণ করেছে আমি তাকে সাধুবাদ জানাচ্ছি। এমন এই এই গীতা দান শিক্ষা কার্যক্রম প্রতিটি মন্দির যদি শুরু হয় সেটা হবে সমাজের জন্য অত্যন্ত একটা ফলপ্রসূ বিষয় আর কি। আমি সবার যুব সমাজের কাছে অনুরোধ রাখছি, আবেদন রাখছি, তোমরা সবাই এগিয়ে এসো। এগিয়ে এসে গীতা শিক্ষার উপরে নিজেদের বাচ্চাদেরকে অনুপ্রাণিত করে কাঙ্ক্ষিত পথে আমরা যেতে পারি, সেই প্রত্যাশা আমি রাখছি।